नमस्कार, मुश्किल आसने अपन सबाई के स्वागत। नैशनल इन्स्टिट्यूट अफ बिहेवियरल सायन्सेस, हमी डॉक्टर तन्मय मित्र, हेल्थ साइकोलॉजिस्ट कथा बोलछी। अच्छा, आज के हमारे जो विषय से आपके कि अने किप्टे बोले एमन कि हे प्राय आपके अपना काने आस जे आपनाके अनेके बोलछे किप्टे पैसा खर्चा करते चाय ना, एमन जदि होये थाके ताहले एदिकटा एकटु भाबार दरकार आछे। आमरा किन्तु बोली जे ई किप्टेमी एटार संगे स्वभावेर एकटा जोग आछे, कोथाओ एकटा पार्सोनालिटी प्याटार्नेर एकटा जोगाजोग आछे एबं तार किछु साइकोलजिकल इनसाइड आछे। एकटु आमार मने हय जादेर सम्पर्के एई कथाटा बला हच्छे তারা নিজেরা যখন এটা শোনেন তাদের খারাপ লাগে, তাদের কিন্তু ভালো লাগে না, মন খারাপ হতে থাকে যে আমাকে কেন লোকে এরকম বলছে, আমি তো এরকম নই। কিন্তু একটু ভেবে দেখার দরকার আছে, একটু দরকার যে সাইকোলজিক্যালি কেন আমরা এই কাজটা করি সেটা একটু বুঝে নেওয়ার। হয়তো দেখা যাবে তাহলে এই দুর্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া সম্ভব হবে। কোন স্বভাবকে ঠিক কিপ্টে বলবো আমরা? দেখা যাচ্ছে সাধারণভাবে আলোচনার ক্ষেত্রে আমরা এটা বলে থাকি যে যেখানে পয়সা খরচা করা প্রয়োজন সেক্ষেত্রে সেই মানুষটি সেই পয়সাটা খরচা করছেন না, তাকে কিন্তু আমরা বলছি যে কিপ্টে। অর্থাৎ অন্যরা যখন দেখা যাচ্ছে তারা পয়সা দিচ্ছেন, আরেকটি মানুষ তিনি কিন্তু পকেটে হাত ঢুকিয়ে রাখছেন, পয়সা বার করছেন না, তখন তাকে বলা হচ্ছে কিপ্টে। মনে রাখতে হবে আমি টাকা পয়সার ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা অন্য অন্য জিনিসের ক্ষেত্রেও হতে পারে। এবার এই যে খরচের ব্যাপারটা, সেই খরচের ব্যাপারটা হাতটা কিন্তু খুব কম, অর্থাৎ যেখানে কন্ট্রিবিউট করা প্রয়োজন সেই মানুষটি সেখানে কন্ট্রিবিউট করছেন না, অর্থাৎ যাকে আমরা বলি কঞ্জুসি করা সেই রকম। কেন এই মানুষগুলো এরকম করেন? সাধারণত দেখা গেছে তাদের মনে একটা ভয় থাকে যে বোধহয় তারা প্রয়োজনের থেকে বেশি খরচা করে ফেলবেন। অর্থাৎ যদি খরচা একবার হতে শুরু করে তাহলে যে সঞ্চিত অর্থ রয়েছে সেই সঞ্চিত অর্থ তার যেমনই হোক না কেন সেটা হয়তো খরচা পুরোপুরি হয়ে যাবে। এই ভয়টা কিন্তু কিছুটা হলেও অমূলক ভয়, কিন্তু এটা জেনে রাখা দরকার যে তাদের মনে এই জিনিসটা কিন্তু কাজ করে। আর কারা এই খরচ বেশি করে করে থাকেন? যারা সত্যি ভবিষ্যৎ নিয়ে অনেক সময় কম ভাবেন বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেন না, অর্থাৎ যারা খরচা করছেন না তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তিত। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা নেগেটিভ থট, অর্থাৎ কোনো একটা জায়গায় ভবিষ্যৎ নিয়ে একটা ভয়ের একটা ভূমিকা রয়ে যাচ্ছে। অর্থাৎ ভাবতে হবে যে আমি সত্যিকারের দেখা, কিন্তু একটা মজার জিনিস হচ্ছে দেখা গেছে যে যারা এই কিপ্টেমি করছেন তারা কিন্তু এমন নয় যে তারা হিসেব করেন না, তাদের কিন্তু সাধারণত দেখা যায় একটা পরিষ্কার হিসেব কিন্তু থাকে। অর্থাৎ খরচ খরচার যে হিসেব তারা করে রাখেন তারা কিন্তু জানেন কোথায় কতটা খরচার করা উচিত বা করা কথা তিনি ভেবেছেন। কিন্তু দেখা যায় যে যখন সেই পয়সা খরচা করার জায়গাটা আসছে তখনও কিন্তু তার মনে হচ্ছে যে না, এটা বোধ হয় ওয়েস্ট হচ্ছে বা এটা হয়তো আমি অতিরিক্ত করে ফেলছি বা অন্যরা করুক আমি পরে করব। অর্থাৎ এই জায়গাটা নিজের ভাবার জানার দরকার আছে, এটা নিয়ে ভাবার দরকার আছে। আর খরচ কমাতে কী কী বিষয় আমার মাথায় রাখা উচিত, অর্থাৎ যেখানে আমার সত্যিকারের কোনো সমস্যা বিপদের জায়গা, আমরা জানি এখনকার দিনে বিপদ, অর্থাৎ আমরা যেমন মেডিকেল এক্সপেন্সেসের কথা বলি, আমাদের এই মেডিকেল এক্সপেন্সেসের খরচা যেগুলো সেইগুলোর কথা, আমাদের বিশেষ কোনো প্রয়োজন যদি থাকে, এডুকেশনের প্রয়োজন সেইগুলোর কথা, যদি আমাদের আয় ব্যয়ের একটা হিসেবের মধ্যে গরমিল কিছু থাকে, অর্থাৎ আমার যত আয় ব্যয় তার থেকে বেশি হয়ে যাচ্ছে সেই হিসেবের সেই ব্যাপারগুলো, সেইগুলো করে রাখুন। কিন্তু আমার কোথায় প্রয়োজন, বিশেষত এই যে আমি যেটা নিয়ে আমরা কথা বলছি যে কিপ্টে বলার এই ধরন ব্যাপারটা যখন হয় তখন দেখা যায় যে যেখানে অন্যদের একসঙ্গে কন্ট্রিবিউট করার একটা জায়গা আসছে সেখানেই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা আগের থেকে যদি ভেবে রাখি যে এইখানে আমাকে কন্ট্রিবিউট করতে হবে, আগের থেকে যদি ঠিক করে রাখি যে এই টাকাটা আমি সবাই চাইবার আগেই টাকাটা আমি বার করে দিতে পারি, তাহলে কিন্তু আমাকে এই দুর্নামটা হয়তো কুড়োতে হবে না। এবং আরেকটা জিনিস কিন্তু দেখা যায় যে এই যারা এই কিপ্টেমিটা করেন তারা অনেক সময় ভেবে নেন যে আমার নিজের টাকা খরচা করার দরকার নেই, অন্যরা টাকা খরচা করুক। কিন্তু অন্যরা টাকা যখন খরচা করছেন মনে রাখবেন তখন কিন্তু সবাই আড়চোখে আপনার দিকে তাকাচ্ছেন যে কেন আপনি
টাকা বার করছেন না, সেই জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। একটা সাইকোলজিক্যাল জায়গা আমি বলে দিই এর সঙ্গে আছে, আমরা বলি যে অনেক সময় ওসি বিহেভিয়ার অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ যারা, তাদের ক্ষেত্রে কিছু কিছু সময় জিনিসপত্র জমিয়ে রাখার একটা প্রবণতা দেখা যায়, যাকে একটা হোর্ডিং নেচার বলা হয়। অর্থাৎ দেখা গেছে সে টাকা পয়সা শুধু না, অনেক সময় অন্য অপ্রয়োজনীয় জিনিস সেটাও কিন্তু এরা ফেলতে পারেন না, যেমন পুরনো খবরের কাগজ, পুরনো বই খাতা, অনেক সময় পুরনো পেন, যে কোনো জিনিস যেগুলো অনেক আগেই হয়তো ফেলে দেওয়া যেত সেগুলো কিন্তু জমিয়ে রাখছেন। এর মধ্যে জামাকাপড়ও হতে পারে, অন্যান্য জিনিসও হতে পারে। অর্থাৎ কিছু ফেললেই মনে হয় যে আমি বোধহয় দরকারি কিছু জিনিস বোধহয় ফেলে দিলাম। হ্যাঁ, সুতরাং বারবার দেখতে হয় যে না, আমি দরকারি জিনিস না ফেলি, এবং দেখা যায় আর মানে সমস্ত জিনিসগুলো ঘরের মধ্যে জমছে। টাকা পয়সার ব্যাপারেও তাই, যখনই আমি টাকা পয়সা খরচা করছি আমার মনে হচ্ছে যে আমার যে জিনিসটা আমার কাছে থাকা উচিত ছিল সেটা যেন বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল সমস্যাও হতে পারে। সব ক্ষেত্রে এটা সাইকোলজিক্যাল সমস্যা না হলেও অনেক সময় যাদেরকে আমরা এই বলছি যে কিপটে বলছি, তাদের কিন্তু তাদের মধ্যে এই সাইকোলজিক্যাল সমস্যাটা থাকতেই পারে বা থাকে অনেক সময়। কাজেই আমরা বলবো যে সময় থাকতে নিজেকে পাল্টে ফেলুন, সময় থাকতে ভাবুন যে যদি এই ধরনের সমস্যা আপনার থাকে দরকার হলে একটু সাহায্য নিতে পারেন, এবং এই এই দুর্নামটা আপনার কুড়োনোর দরকার নেই, এর থেকে বেরিয়ে আপনি নিজেকে একটু পরিবর্তন করে নিলেই কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। আজ এই পর্যন্ত, নমস্কার। যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের লিখে জানান, আমাদের মেলবক্সে পাঠান, আমরা কিন্তু উত্তর দিই, উত্তর দেব। পরের সপ্তাহে আবার দেখা হবে, এখন এই পর্যন্ত।